নামা শুরু করতেছে, এখন নাম দিয়ে হয়তো বা নামা শুরু করবে আস্তে আস্তে। আর চিলা একটা বাচ্চা আছে, সবজি একটা বাচ্চা আছে, তারপরে চান্দিলা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমার পাশে দেখতে পাচ্ছেন শরীফ ভাই আছে। তো আজকে অনেকদিন পরে শরীফ ভাইয়ের বাসায় আসলাম। শরীফ ভাইয়ের কবুতরগুলোর কী অবস্থা, তার ফ্লাইং কবুতর, তার থরের কবুতরগুলোর কী অবস্থা সেটা আছে শরীফ ভাই দেখাবে আমাদেরকে ঘুরে। ফার্স্ট টাইম আমরা আসছি হচ্ছে শরীফ ভাইয়ের থরের রুমে। থরের রুমের কী অবস্থা এটা শরীফ ভাইয়ের কাছ থেকে আমরা আজকে শুনবো বা দেখবো। তো যেটা তো ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবেন অবশ্যই একটা লাইক করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর চলুন আমরা শরীফ ভাইয়ের কাছে শরীফ ভাই তার ফ্লাইং কবুতর ঘুরে যাবে। তো শরীফ ভাই কী অবস্থা থরের? এই তো থরের তো দেখতে পারতেছো এগুলো কিন্তু সব মাদি কবুতর। হ্যাঁ, মাদি রেস্টে দেওয়া, এই রেস্টে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে এই পেয়ারটা একটু নতুন করে করছি, কারণ এই পেয়ারটা আসলে নতুন কালেকশন এক হিসাবে, অনেক নতুন কালেকশন। এক জোড়া ডিম রেখা পরে ওদেরকে ভেঙে দিব। আর আমি বর্তমানে মোটামুটি অনেক কবুতরে রেস্টে দিয়ে দিছি। আর এগুলো যেগুলো দেখতেছো যে নিচে এটা হচ্ছে গা ফোস্টার, এটা হচ্ছে ফোস্টার, তারপরে এই যে নিচেরটা ফোস্টার, তারপরে এই যে এটা ফোস্টার, তারপরে এটাও ফোস্টার, ঠিক আছে, তারপরে এটা ফোস্টার, তারপরে এটাও ফোস্টার। তো আমার ফোস্টার কবুতর অনেকগুলা, আর ফোস্টার ছাড়া অল্প কিছু কবুতর আছে। আর এই যে পেয়ার এটা ভেঙে দিছি, যে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চা একটা আছে, আর সাথে একটা পেয়ার ভেঙে দিছি। তারপরে এই কবুতরটা কালেকশন, নতুন কালেকশন করা চুনা কবুতর কালেকশন করা। হ্যাঁ, তারপরে আমার সবচেয়ে ফেভারিট কবুতরের মধ্যে একটা কবুতর এই যে কালেকশন করা, ঠিক আছে, গররা। আমি এই মাদিটাকে একটু সবাইকে দেখাইতে চাইতেছি। হ্যাঁ, দেখছো তুমি, কিন্তু আমি দর্শককে একটু দেখাইতে চাইতেছি মাদিটা। মাদিটা আসলে অনেক, হ্যাঁ, এইসব মাদি পাওয়া খুব রেয়ার। মাদিটার চোখটা ভাই চোখ দেখা ক্রাশ খেয়ে গেছে। এই দেখেন মাদিটার চোখটা, আলোতে দেখাই না, এটা বুঝবেন না, বোঝা যায় কি? হুম, এই যে চোখটা দেখতেছেন, ঠিক আছে, চকলেট চকলেট ফিনিশিং। হুম, এই দেখেন, ও কিন্তু মাখরা না, আবার ও কিন্তু দুই চোখের না, ওর দুটো চোখই সেম, ঠিক আছে। আর এই মাদিটা কিন্তু পাল্লা করা, নিজে পাল্লা করা একটা মাদি। হ্যাঁ, এটা যার থেকে কালেকশন করছি উনি নিজে পাল্লা করছিল 30 কিলো। তারপরে এই নোটটার কথা বললে না বললেই নয়, নোটটা অনেক ভালো একটা নোট, ওর বাচ্চা মোটামুটি ভালো করে সবসময় ভালো করে আসতেছে। আর এইটা আমার একটা ফেভারিট জোর পেয়ারের মধ্যে একটা, যে ওর বাচ্চা সবসময় অনেক অনেক ভালো ফ্লাইং করে। তারপর ওর এই যে ওর ভাই বোনও ভালো ফ্লাই করে, অনেক ভালো ফ্লাই করে। অবশ্যই আপনারা ছাদে গেলে এখন আমি উড়াবো, আপনারা অবশ্যই দেখবেন যে আমি কবুতরগুলো উড়াইতেছি। তো এখন প্রায় 2টার কাছাকাছি বাজে, তারপরও অপূর্ব আসছে, তারপরে অপূর্ব বলতেছে কবুতরগুলো একটু দেখাইতে, দর্শকে দেখতে যেতেছে যে কবুতরগুলো আমার কবুতরগুলো কিরকম উড়ে, যে এই কবুতরগুলো আমি উড়ে দেখাবো। ছাদে উঠার আগে তার একটা ঐতিহাসিক যে সিঁড়িটা, আমার এই যে খোপে দেখতে পারতেছেন কিছু কবুতর আছে, খোপেও দেখতে পারতেছেন ওরা বের হয় নাই, তো যে কারণে ওরা বের হয় নাই এই কারণে আমি উড়াই নাই। আর ওরা এই যে উঠতেছে, মাশাল্লাহ, আমার চালিটা আপনারা দোয়া করবেন আমার চালিটার জন্য, কেমন লাগতেছে এটা একটুখানি দয়া করে কমেন্টে বলবেন। আসলে ও এর মধ্যে আবার 2টা চান্দিলাল কবুতর আছে, এইগুলো আসলে আমার ফেভারিট কবুতর। তো এই যে একটা কবুতর দেখতেছেন, এই দেখেন কবুতর উড়াটার স্টাইলটা কিন্তু খুব সুন্দর, এই যে দেখেন উঠতেছে যে। হ্যাঁ, ওর স্টাইলটা খুব সুন্দর লাগে আমার কাছে, উড়লে ও খুবই সুন্দর উড়ে। তারপরে এই যে দেখেন ওরা প্রায় হাফ পেনে ঢুকে গেছে, কিছু বাচ্চা আর কিছু বাচ্চা একটু নিচে উঠতেছে, কারণ নতুন কিছু বাচ্চা লাগাইছি, তো যে কারণে ওরা নিচে উঠতেছে, ওদের এখনো হয়তো বা পাখায় ব্যথা আছে। এগুলো নতুন না, যে নিচে হালকা নিচে যেগুলো আছে ওই বাচ্চাগুলো নতুন লাগানো আর কি। এটাই শেষ, এই পর্যন্ত শেষ লাগানো বাচ্চা এইটাই, এরপর আর বাচ্চা লাগানো হবে না, ঠিক আছে। এরপরে যা বাচ্চা করা হবে আর উড়ানো হবে না। এই যে এখন যে কটা কবুতর দেখতেছেন আমার প্রায় কিছু বাচ্চা আছে, যেই কটাই বাচ্চা আছে, এই চালিটা নিয়ে আমি আল্লাহর রহমতে শীতে পাল্লা দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। আপনারা দেখতে পারতেছেন আমার বিশাল চাল্লি মাশাল্লাহ আল্লাহর রহমতে, যে ওরা প্রায় হাফ পেনে উঠে গেছে। আর সবাই বলে যে আসলে ভাই আমার কবুতর উড়ে না কেন, আমার কবুতর উড়ে না কেন। তো আসলে ভাই
আপনার কবুতর আসলে উড়া না উড়া পুরাটাই আপনার বিষয়। হ্যাঁ, আপনি কবুতর যেভাবে উড়াবেন কবুতর সেইভাবে উড়বে। তো আমি কিন্তু এখন আর কি ছাদে উঠার সাথে সাথে কবুতরগুলো উড়ে গেছে, আমি বাড়িও দিনই ভালো করে। ও যেটাই যে চান্দিলাল যেটার কথা বলছিলাম, যে ও নাম সে যে ওদেরকে নিয়ে আমি একটা নতুন আর কি জাত তৈরি করার চিন্তা করতেছি, যে ওরা দুইটা কবুতর আছে আমার কাছে চান্দিলাল, তো আমি এই দুইটা নিয়ে কিছু একটা করবো, দেখা যাক। দেখেন আবার কবুতর উড়ে গেছে, শুধু শুধু উড়ে গেছে, ওদেরকে কিন্তু কেউ উড়াইতেছে না, ওরা শুধু শুধু আবার উড়ে গেছে। মাশাল্লাহ খুব উপরে উঠে গেছে প্রায় অনেকগুলো কবুতর, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আসলে আমি আমার কবুতরগুলো উড়লে খুবই ভালো লাগে। আসলে যারা কবুতর পালে তাদের কবুতর যদি না উড়ে তাহলে ভালো লাগে না, আর যাদের কবুতর উড়ে আসলে তাদের খুবই ভালো লাগে। এই যে কবুতরগুলো উঠতেছে ভাই দেখতেছি, বিশ্বাস করেন মনগুলো আসলে জুড়া যায়। অনেকক্ষণ ধরে উঠতেছে মাশাল্লাহ, প্রায় আমরা প্রায় অনেকক্ষণ ধরে উড়াইতেছি কবুতরগুলো, এই মাঝখানে আমরা দাঁড়াইছিলাম। তো আমি একটা কবুতর এখন উড়াইতেছি না, হ্যাঁ, তো আমি এই কবুতরটা আপনাদের দেখাতে চাই। এই যে আমার একটা কবুতরের বাচ্চা, ও এখন কয় পরে দেখাই আমি, এই দেখতেছেন ও মাত্র চার পরের। হ্যাঁ, আমি এই বাচ্চাটাকে উড়াই না, কিন্তু এটা আমার অনেক ফেভারিট একটা বাচ্চা, আর ও আমার বাসায় সবচেয়ে বেশি উড়ে, সব থেকে বেশি। ওর ফ্লাইং টাইম আসলে আমি বলতে চাইতেছি না, অমাইক ফ্লাইং টাইম, এই যে চোখটা দেখেন। তারপরে এই যে ওর শেপ, ঠিক আছে, কেন আমি উড়াইতেছি না, সবার প্রশ্ন আসতে পারে যে আপনি সব কবুতর উড়াইতেছেন, কেন এই কবুতরটা উড়াইতেছেন না। আসলে আমার এই কবুতরটা হয়েছে কি, ওর যখন হয়েছে তো ও ভিটামিনের অভাবে ওর পাখা পাখা কিছু পাখা ভাঙিয়ে গেছে, আমি ভিটামিন কোর্স করাইনি। তো দেখেন এই যে দেখেন পাখাগুলো, দেখেন এই দেখেন পাখা কিন্তু ভাঙা, এই যে দেখেন পাখা ভাঙা, এই যে পাখা ভাঙা। তো এই কবুতরটা আমার যখন দুই তিন পরের আসিল, তখন তিন পরের আসিল লাস্ট, আমি কিছুদিন ধরে এই কবুতরটাকে উড়া বাদ দিয়ে দিচ্ছি, কারণ ওর তিনটা চারটা পাখা ভেঙে গেছে। আমি চাইতেছি না ও আর উড়ুক, কারণ আমার এত শখের কবুতর এটা, আর আমার এত ফ্লাইংয়ের কবুতর, যেই কারণে ওকে আমি পুরো রেস্ট দিয়ে দিচ্ছি। ওকে এখন ভিটামিনের কোর্স করাইতেছি, ঠিক আছে, ক্যালসিয়ামের কোর্স করাইতেছি প্লাস ভিটামিনের কোর্স করাইতেছি। এইটা হলে কারণ কি, এইসব কিছু কিছু কবুতরের এরকম হয়, আমার আসলে আমি দেখছি, আর কিছু কিছু মানুষের বাসায় এরকম কবুতর আমি দেখছি, যে যার কবুতর অনেক উঠতো কিন্তু ওর পাখাটা বাচ্চা, তো পাখা ভেঙে গেছে, কারণ বাচ্চা কবুতরের পাখা শীষটা এত মোটা হয় না, তো যখন ক্যালসিয়াম বা ভিটামিনের অভাব হয় তখন কবুতরগুলো একটু আর কি পাখাগুলো ভেঙে যায়। তো আপনারা তখন আপনারা যখন আপনাদের কবুতর যদি এরকম কোনো প্রবলেম হয়, আপনারা অবশ্যই তাকে ক্যালসিয়াম আর ভিটামিনের কোর্সটা করায় নেবেন, এতে আপনার কবুতরটা ভালো থাকবে। এবং আরেকটা কথা, এটা কোনো প্রবলেম না, এটা যখন ও দর্শক জায়গা ফেলবে তখন আবার ও ফ্লাইনিংয়ে চলে আসবে। হ্যাঁ, তো আসলে আমি কবুতরটা ছেড়ে দিলাম, তো কবুতর এখনও নামা শুরু করতেছে, এখন নামবে হয়তো বা নামা শুরু করবে আস্তে আস্তে। আর কবুতরগুলো অপূর্বকে দেখা মোটামুটি ভয় পেয়ে গেছে, কারণ আমার ছাদে তো জানেনি, আমি ছাড়া কেউ উঠে না, তো কবুতরগুলো এই যে দেখতেছেন হয়তো এখন হয়তো বা নামবে। কিন্তু আসলে আমার কবুতরগুলো যেই ফ্লাইং টাইম আপনারা দোয়া করবেন, আসলে আমিও চাই যেন সবার কবুতর এরকম ফ্লাইং আসে। তো আপনারা এখন আসলে উড়ার খাবার খাওয়ানো শুরু করেন, কারণ এখন থেকে আস্তে আস্তে কবুতর উড়ানো শুরু করতে হবে যারা পাল্লা করতে চান, আর যারা পাল্লা করতে না চান তারাও এখন থেকে কবুতর উড়ানো শুরু করেন, কারণ এখন থেকে কবুতর উড়ানোর সিস্টেম, কারণ কবুতর উড়লে যে রোডটা লাগবে, ওর রোডটা লাগলে হচ্ছে কি পাখির যে শীষটা এটা শক্ত হবে। তো আশা করি আপনার ভালো লাগছে, আপনাদের সকলের ভালো লাগছে, আমার সাথে অপূর্ব আছে, আসলে অনেক রোদ, ছাদের মধ্যে কোনো ছায়া নাই। তো আমরা এখন ভিডিওটা শেষ করতে চাচ্ছি, আশা করি আপনারা ভিডিওটা দেখবেন, একটা অবশ্যই লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন, হ্যাঁ, আর শেয়ার অবশ্যই করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ওই যে আমার ভালোবাসাগুলো উঠতেছে, আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন।